অনলাইন মাধ্যমে বেশ জনপ্রিয়, যদিও সেই জনপ্রিয়তার পেছনে অনেক সমালোচনা রয়েছে। ব্যাচেলার পয়েন্ট দিয়ে জনপ্রিয়তায় শীর্ষে চলে গেছেন, তুঙ্গে চলে গেছেন সেই নির্মাতা কাজল আরিফিন অমি, যার বিরুদ্ধে নাটকে অশ্লীল সংলাপ অশ্লীলতার অভিযোগ যথেষ্ট রয়েছে। সেটি নিয়ে তর্ক বিতর্কও কম হয়নি। কিন্তু একটা বিষয় অস্বীকার করার কোনো উপায় নেই, নির্মাতা হিসেবে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। সেই জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিন অমি এবং জনপ্রিয় চরিত্র ব্যাচেলার পয়েন্টের কাবিলা খ্যাত পলাশ দুজনেই এবার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে সেটি গুরুতর কিছু নয়, এটা একটা আশার খবর। বৃহস্পতিবার সকালের দিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় হাইওয়েতে এই ঘটনা ঘটেছে বলে অমি জানিয়েছেন গণমাধ্যমকে। গাড়ির কিছুটা ক্ষতি হলেও গাড়িতে থাকা কেউই তেমন আহত হননি। কাজল আরিফিন অমি বলেছেন, ঈদের জন্য একটি ফিচার টেলিফিল্মের শুটিং করছিলাম আমরা টাঙ্গাইলে। সকালে শুটিংয়ের জন্য আসার পথে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। বলেছেন, আমাদের গাড়িটার বাম পাশ থেকে ডান পাশে আসতে গেলে ওপর থেকে একটি ট্রাক এসে আমাদের গাড়িকে চাপ দেয়। গাড়িতে পলাশ, আমি সহ আরও কয়েকজন ছিল। আল্লাহর রহমতে কেউই আহত বা কারো কিছুই হয়নি, আমরা সবাই ঠিক আছি। সুখের খবর, ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কাতেও কাজল আরিফিন অমি কিংবা অভিনেতাদের কারোরই কিছু হয়নি। তবে অনেক কিছুই হতে পারত, যেটা বাংলাদেশের সড়কে প্রায়ই ঘটে থাকে। সেই জন্যই কাজল আরিফিন অমি স্বস্তি প্রকাশ করেছেন এবং সেই স্বস্তি তার ভক্তদের, পলাশের ভক্তদের নিশ্চয়ই অনেক বড় স্বস্তি দেবে।